আজকে যে নোটিশটা পাবলিশ হয়েছে আশা করি তোমরা সবাই দেখেছ। সেখানে জিএনএমএদের জন্য একটা বড় সুখবর, জিএনএমএদের ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে 420টা। এটা সংখ্যাটা অল্প হলেও যারা জেনারেল কাস্ট আছো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুখবর, কারণ এখানে 197টা ফিমেলদের জন্য, জেনারেল ফিমেলদের জন্য বাড়ানো হয়েছে। তো যাই হোক, সংখ্যাটা অল্প হলেও তোমাদের জন্য কিন্তু খুব একটা ভালো সুখবর আমি বলবো। আর এটা আলোচনা করব যে এই যে ভ্যাকেন্সিটা বাড়ানো হয়েছে এটা কি সবাই পাবে? হ্যাঁ, এটার মধ্যে সবাই পাবে, জাস্ট শুধু অ্যাড করা হয়েছে। যেমন হচ্ছে প্রথমে অ্যাডভার্টাইজ দিয়েছিল যে 3608টা জিএনএমের ক্যান্ডিডেট ভ্যাকেন্সি ছেড়েছিল, জাস্ট শুধু এটাকে বাড়ানো হয়েছে, ছিল কম একটু, তার থেকে অ্যাড করা হয়েছে 420টা। তো এই হচ্ছে গল্প, এর মধ্যে সবাই পেতে পারে, এমন না যে এটা নতুন অ্যাড হয়েছে তো আমরা কি পাবো কি পাবো না, এটা শুধু অ্যাড করানো হয়েছে। তোমাদের ছেলে মেয়ে বা ক্যান্ডিডেটের সংখ্যা হয়তো বেশি আছে বলেই সংখ্যাটাকে, সিট সংখ্যাটাকে বাড়ানো হয়েছে, আশা করি হয়তো বেশি আছে বলেই এই সংখ্যাটাকে বাড়ানো হয়েছে। যদি কম থাকতো তাহলে তো আর বাড়ানোর কথা ছিল না, কারণ সামনেই তো আবার রিক্রুটমেন্ট ছাড়বে, ভ্যাকেন্সি ছাড়বে, তো এটা কেন বাড়ানো হলো? তো মনে হচ্ছে বা আমার মতে হয়তো এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা হয়তো বেশি আছে বলেই, সিট সংখ্যা থেকে ক্যান্ডিডেটের সংখ্যা হয়তো বেশি আছে বলেই সিট সংখ্যাটাকে বাড়ানো হয়েছে, আর কিছু না। তো এটা তোমাদের জন্য ভালো যে, যাই হোক, 420টা তো বাড়ানো হয়েছে, সব ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছে। তো যারা বলছিলে কাট অফ মার্ক কত হবে, দেখো এখন সিট সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে মোটামুটি। তো তোমাদের জন্য আরও একটা সুবিধা হয়ে গেল যে যেহেতু ছিল 3608টা, এখানে হচ্ছে 4000-এর কাছাকাছি চলে গেছে, 4000 পার হয়েছে। তো যাই হোক, হতে পারে সংখ্যাটা কম, কিন্তু আমি বলবো তোমাদের জন্য খুব সুবিধা হয়েছে। আর আমি সবসময়ই তোমাদের জন্য প্রে করি যে তোমাদের সবারই যাদের যেমন কোয়ালিফিকেশন আছে তারা যেন পেয়ে যায়। জাস্ট এই ছোট একটা ভিডিও তোমাদের জানানোর জন্য। আর এই যে অ্যাড করা হয়েছে, অনেকজন বলছে যে ডিএসসিদের কি সংখ্যাটা কি কমিয়ে দিবে, ভ্যাকেন্সি কি কমিয়ে দিবে? কমাতে পারবে না, ডিএসসিদের ভ্যাকেন্সি কমবে না, হয়তো বাড়তে পারে বাট কমবে না। আমি এটা জানিয়ে দিই, ডিএসসিদের ভ্যাকেন্সি কমবে না, হয়তো বাড়তে পারে কিন্তু কমবে না। তোমরা নিশ্চিন্তে থাকো যে বিএসসিদের ভ্যাকেন্সি কমবে না। যাই হোক, অনেকজন অনেক রকমের গল্প বলছে, দেখা যাক পরের স্টেপ কী হয়, আজকে যেহেতু এগুলো চলছে। আর তোমরা কমেন্ট করে জানাবে, কোনো কোশ্চিন থাকলে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যার সুখবরটা দেওয়ার জন্য ভিডিওতে এসেছি, কিছু মনে করো না, আজকে শুধু এইটুকু বলার জন্যই এসেছি, তোমাদের ভ্যাকেন্সিটাতে বাড়ানো হয়েছে। তো নিউজ পেপার অনুযায়ী কিন্তু বলা চলে যে সেখানে কিন্তু বলেছে যে 4000-এর কাছাকাছি নার্স নিয়োগ করা হচ্ছে। তো ফার্স্ট যে প্যানালিস্টটা ছাড়বে এইটাকেই বোঝানো হয়েছে, জিএনএমের মনে হয় ফার্স্টেই প্যানালিস্টটা বার হবে, তার জন্য এই আজকে নোটিশটা পাবলিশ হয়েছে, অ্যাড অ্যাড বলতে ভ্যাকেন্সি অ্যাড করেছে। তো আশা করি সামনে তোমরা মেরিট লিস্ট পেয়ে যেতে পারো। তো যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার ভিডিও যদি রেগুলার দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকবে আমার সাপোর্ট করবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।